হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাইয়া? ওই যে আমি আপনাদের পাশের বাড়ির যে রীতা বলতেছিলাম, যে আপনাদের ছোট বোন রীতা। কি মনে করে ফোন দিলা তুমি? এমনি ফোন দিলাম যে বড় ভাই বিরাদাই কি করে না করে, কোথায় আছে, তার জন্য আপনারে আগে দেখতাম, এখন কিছুদিন হলো দেখি না, তো তাই আপনি কোথায় গেছেন? কিছুদিন আমি এলাকার বাইরে আসছি, ঢাকা আসছি একটু। ও আচ্ছা, আপনি ঢাকা চলে গেছেন। নাম্বার কোথায় পেলে তুমি? আপনার নাম্বার আমার কাছে অনেক আগে থেকেই আছে, কিন্তু কখনো ফোন দেওয়ার সাহস পাই না। কেন? একটা কথা বলি। বলো। আবার কাউরে আমার বাড়িতে, আবার আপনাদের বাড়িতে কেউ বললেন না। আচ্ছা বলো তুমি। আপনার নাম আমার অনেক পছন্দ হয়, আপনার আমি অনেক ভালোবাসি। আল্লাহ, এতদিন পরে বলতেছো, তুমি জানো না তোমার কতটা পছন্দ করে ভালোবাসি, কিন্তু বলি নাই কখনো। কি মনে করবো এটা ভেবে? আমিও তো সেম তাই, যে আপনি আমার অনেক বড় সিনিয়র, আপনার আমি কিভাবে বলবো, তার জন্য বলতে পাইনি, কিন্তু আজকে কি মনে জানি সাহস করে ওই ফোনটা দিয়েই ফেলি। এই সাহসটা আরো কিছুদিন আগে করতো। তা আপনি ঢাকা থেকে আসবেন কবে? এখন তো দেখতেছি আমার আজকে যাওয়া লাগে, ভাবছিলাম আরো 2-3 দিন পরে যাব। আচ্ছা, সত্যি আজকেই চলে আসবেন? তুমি বলছো আমি আসবো না, আজকে আসতেছি আমি বিকালে। ও আচ্ছা, শুনুন, আমার জন্য নাই কিছু কিনে নিয়ে আইসেন? হ্যাঁ, কি লাগবে তোমার ওইটা বলো, যা লাগবে তাই দিব। আমার না একটা ব্রা কিনা লাগবে। কি হলো এগুলো, মজা করো না, কি লাগবে ওইটা বলো। সত্যি কথা, মজা না, সিরিয়াস? ব্রা লাগবে? আমি তো কখনো কিনি না এগুলো। কি বলেন আপনি, আমার থেকে কত সিনিয়র, তাহলে আমি আমি তো জানি যে আপনি অনেক রিলেশন করছেন, তাদেরকে হয়তো বা কিনে দিয়েছেন বা চাইছে বা গিফট করছেন। অনেক রিলেশন করছি মানে, জীবনে একটা রিলেশন করতে পারলাম না, তুমি অনেক বেলা ফেলাইলা। আর আমার তো গার্লফ্রেন্ডও নাই, না বউ নাই, যে আমি কিনা কাউরে দিব। গার্লফ্রেন্ড নাই মানে আমি আছি না? যে এখন তো তুমি আছো, এতদিন তো ছিল না। মিথ্যা কথা বললেন না, আপনার কিন্তু আছে গার্লফ্রেন্ড, আমি জানি, আমি আপনার দেখছি, আপনি কথা বলছেন ভিডিও কলে। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড আছে, নাম কি জানো? কি? রীতা। ও আচ্ছা, আপনি তো আমার নামই বলতেছে। তো তুমি তো আমার গার্লফ্রেন্ড, অন্য কেউ তো আর না। ও সত্যি তো? আচ্ছা শোনো, তোমার কি সিরিয়াসলি ওইটা লাগবে? হ্যাঁ সিরিয়াসলি ওইটা লাগবে। আচ্ছা কি না দিতে পারি, কিন্তু শর্ত একটা। কি? আমি পড়াই দেবো। তুমি পড়াই দিবা? তাহলে তো আরো ভালো, আরো ভালো। কারণ যেহেতু আমি এত দিন হয়েছে একটা মানুষকে ভালোবাসি, পছন্দ করি, যার আমি বলতে পারি না, আজকে বলছি, তাহলে সেই মানুষটা আবার আমার একটা জিনিস কিনে এনে দেবো, সেটা পড়াইও দিব, তাহলে সেটা আনন্দের বিষয় না? আর একটা কথা হচ্ছে কি, পড়াইতে যায় যদি উল্টা পাল্টা কিছু হয়ে যায় তখন? হয় হোক, সমস্যা কি, তুমি তো আমারই না? সমস্যা নেই তো কোনো? না, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি আজকে আসতেছি, কালকে তোমারে কি না পড়াই দেবো। আচ্ছা কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি তো আমার বিয়ে করবে নাকি? হবো কি, হয়ে গেছি অলরেডি। ও তাই? তাই। আমি তো ভাবছি যে আপনি আমারে 2-4টা চর মারবেন, ধমক দিবেন যে আমি তোমার সিনিয়র, তুমি আমার কত ছোট, তুমি এগুলা কি বলো, ওখান দিয়ে আপনিও আমার পছন্দ করেন, ভালোবাসেন। আরে পছন্দ কি আর, আজকে থেকে করি, এলাকাতে যেদিন আসছো ওদিন থেকে এটা তোমাকে দেখি, তখন ফলো করি, হয়তো কখনো কথা বলি নাই, ফোন টোন দেই নাই, এইটাই। জানেন আমি আপনার নাম্বারটা এখান থেকে আরও 2-3 মাস আগে অনেক কষ্ট করে জোগাড় করছি, শুধু আপনার কাছে পাওয়ার জন্য, কিন্তু ফোন দিতে পারি নাই আর কি, সাহস হয় না যে ফোন কিভাবে দেই, উনি আমার সিনিয়র ভাইয়া হয়। 2-3 মাস আগে জোগাড় করছো আর আজকে ফোন দিচ্ছ তুমি? হ্যাঁ দিলাম, দেখি
এখন কি হয়। তুমি যদি 2-3 মাস আগে ফোন দিতে তাহলে এতদিনে আর কত কিছু হয়ে গেত জানো। সমস্যা কি এখন হবে? এখন হবে, হ্যাঁ এখন হবে, এখন যা ইচ্ছা তাই হবে। ওইটা তো আমি বুঝতেই আছি, যা ইচ্ছা তাই হবে, যেহেতু পারমিশন দিয়ে দিছো। আজকে আসতেছি আমি, কালকে শুধু কি ওইটাই লাগবে না অন্য কিছু লাগবে? না না না, ওইটাই হবে, আর এসে তুমি আসলেই হবে। তুমি যদি ওইটা নাও আনো তাও আমার সমস্যা নাই। না আনলে সমস্যা নাই? না না, তাকে ওইটা নিয়েই আসবো, নিজের হাতে পরাই দিব। আচ্ছা পরাই দিবা, কিন্তু কোনো হাত দিবা না? কিন্তু হাত না দিলে কি আর পরাই দেওয়া যায়? আচ্ছা দিও, সমস্যা নেই। সাইজটা দেখতে হবে না বলো? কেনার সময় একটা সাইজ, পরে পড়ার সময় তো হাত দিয়ে দেখতে হবে সাইজটা ঠিক আছে কিনা। আরেকটা কথা, তুমি যে কিনবা তুমি কি সাইজ জানো? সাইজ তো জানি না, কত সাইজ এসে 34। 34? হুম আচ্ছা ঠিক আছে। এটা সুন্দর চাই কি নাই না? হ্যাঁ কি কালার নিবা গো? তোমার যেই কালার ইচ্ছা, তুমি যেই কালার ওই কিনাই নয় ওই কালার ব্ল্যাক ডায়মন্ড। ওটা কালার দিয়ে কি করবা, থাকবে ভিতরে পইরা। ভিতরে বললে কি গো, তুমি যখন জামা খুলবা তখন দেখবা যে কত সুন্দর লাগে। কত সুন্দর লাগে তাহলে কি ওটার কালারের দরকার আছে না? আচ্ছা এই শোনো, যখন পড়াই দেবো না তখন ভিডিও করবো একটু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভিডিও করার পরে যে রোমান্টিক মিউজিক লাগাবো। মানে কি করবা? লাগাই টিকটক করবো কিন্তু আপলোড দেবো না কোথাও। হাই হাই, এবার কি বলে বুঝছো? এই জন্য জানো। হ্যাঁ বলো। তুমি আমার কাছে আসবো তো আজকে রাত্রে? আজকে কিভাবে আসবে বলছেন? আজকে ঢাকা দিয়ে ব্যাক করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে রাত্রে একসাথে থাকতেছি না? হ্যাঁ কালকে রাতে থাকতেছি, মাপতেছি, পড়াইতেছি, খাইতেছি, সবই করতেছি। আচ্ছা তাহলে এখন রাখি। হ্যাঁ রাইখা দিবা? হ্যাঁ রাইখা দিবা? হ্যাঁ রাইখা দিবা? আসলে হ্যাঁ রেখে দিলাম মাত্রই। আরে 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 আরে।